অনেকেই তো অনেক কথা বলে, হেমন্ত দার কোয়ালিটি নাকি ভালো না। যদি ঠকাতো তাহলে লোকে কখনোই আমাদের। হ্যালো হেমন্ত দা, কেমন আছেন? চলছে এই গরমে, তার কি থাকা থাকবে বলো। একদম একদম যা আছে একদম, মানে গরমে তো পুরো সহ্য হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো অনেকদিন বাদে তো আসলাম আমরা, অনেকদিন পরে এসেছো, একদম ভালো লাগলো। তো এবার একটা জিনিস জানতে চাইছি যে আজকে এতদিন বাদে এসো। হ্যাঁ বাবু, একজন পুচকে অলরেডি আমাদের সঙ্গে আছেন, খেলছেন তখন থেকে, খুব আনন্দ পাচ্ছেন, সে সমস্ত জিনিসগুলো থাকবেই থাকবে। তো আমাদের বন্ধুদের জন্য একটু কানেক্ট করে দাও যে আমরা এতদিন বাদে এসো, তোমার কাছ থেকে আমরা আজকে কি কি বেবি দেখবো, কি কি অ্যাডাল্ট আছে, সমস্ত কিছু ইনফরমেশন একটু দিয়ে দাও। অ্যাডাল্ট বেবি সব আছে, কালচার কমেডিয়ান আছে, দুটো ফর্ম আছে। আচ্ছা, আমার কোলে একটা কালচার কমেডিয়ান আছে, ঠিক আছে, আমার নাতির কোলে একটা কালচার কমেডিয়ান আছে, মানে ইনি ইনি আমার ছোট নাতি। আচ্ছা, আর তো তোমার তো ছাদ ভর্তি দেখতে পাচ্ছি, প্রচুর প্রচুর মানে অ্যাডাল্ট আছে, অ্যাডাল্ট আছে সাথে করে। বেশ, তোমার সাথে কথাবার্তা সেদিনকে আলোচনা হচ্ছিলই যে তোমার কাছে অলরেডি বাচ্চাও আছে। বাচ্চা আছে, সো 12 মতন বাচ্চা আছে। কতগুলো আছে একটু একটু বলো। 12টা বাচ্চা আছে, 12টা বাচ্চা পুরো টোটালি রেডি হয়ে গেছে, বাচ্চা আমি দেখাবো। আচ্ছা, কিসের কি কিসের বেবি? কালচার কমেডিয়ানের বাচ্চা আছে, কম বাচ্চা আছে। ওকে, আচ্ছা, পকেট পাম আছে দুটো। আমরা তো সমস্ত কোশ্চেন অ্যানসারের দিকে এগোবো, আর তোমার বেবিগুলোকেও দেখবো সাথে করে। তো কয়েকটা জিনিস কানেক্ট করতে চাইছি, কেউ কেউ জিজ্ঞাসা করেছে তুমি কত বছর আছো এই লাইনে। আমি তো এই লাইনে 23 বছর রানিং চলছে। 23 বছর, 23 বছর রানিং চলছে, মানে সমস্ত রকম এক্সপেরিয়েন্স তাহলে গ্যাদার করা। এক্সপেরিয়েন্স কি মানে আর কি বলবো, এক্সপেরিয়েন্স আর মানে বেশি, এখন তো সত্যি কথা বলতে গেলে কি যতদিন পাঁচ বছর ততদিনের শিক্ষা আছে। হ্যাঁ, তো শিক্ষা তো শেষ নেই, এখনো পর্যন্ত সেরকম কিছু শিখতে পারিনি। আচ্ছা, তো যেটুকুনি শিখেছি সেটুকুনি শেখাতে পারবো, যাকেই বাচ্চা দিই না কেন তাকে বলতেও পারবো সব কিছু, কোনো কিছু অসুবিধা বোধ হলে তাকে আমি বলেও দিতে পারবো। তো আলটিমেট আমরা তো সমস্ত কিছু ইনফরমেশন আস্তে আস্তে দেখবই। তো চলো, আজকে আমাদের তোমার হাতে যেই নিয়ে আছেন সবচেয়ে মানে বয়স্ক সবচেয়ে অ্যাডাল্ট কি ইনি নাকি না? এটা তো অ্যাডাল্ট আছে, অ্যাডাল্ট ওখানে একটা আছে, 18 বছর বয়স, 18 বছর, 18 বছর, আর একটা বয়স হচ্ছে 19 বছর। তো তোমার কাছে এখন যার বেবি হয়েছে তিনি কোথায়? এটা হচ্ছে বেবির বাবা। আচ্ছা, ঠিক আছে, ছোট্ট ছোট্ট বেবির বাবা, কেউ কেউ বলে ড্যাড, কেউ কেউ বলে বাপি, কেউ কেউ বলে বাবা, তো সেইটা হচ্ছে বাবা, বেবির বাবা, ঠিক আছে। বেবির বাবাকে ছেড়ে দিচ্ছি, একবার দেখে নিন। হ্যাঁ অবশ্যই। তো একটু বলে দাও, এর এজ বেশি না, তাও ওই বছর চারেক, বছর চারেক, বছর চারেক। আচ্ছা, দেখতেও সুন্দর, জানি না ফটো খুব ভালো, ঠান্ডা কুলকুল পাউডার মাখিয়ে বেশ ঠান্ডা করে রেখে দিয়েছে, তাই দেখছি ভালো লাগছে দেখে। তো বাচ্চাগুলোকে এতটাই শান্ত হবে তুই যে তোমার এখন আছে নাকি না? শান্ত মানে বাবা যদি ঠান্ডা কুলকুল পাউডার মেখে শান্ত হয় তো বাচ্চারা হবে। ওকে, তাহলে দেখা যাক, তুমি একটুখানি ছাড়ো। এই তো এখানে এত বেবি আছে, এই এত কুকুর আছে। হ্যাঁ, আপনি তো এসেছেন বাড়িতে, আসা থেকে কোনো চেল্লা মিল্লি ঝগড়া জাটিয়ে আপনি কিছু দেখছেন না? বা আপনাকে কামড়াতে গেছে এরকম কিছু দেখছেন না? আমি কিন্তু সেরকম ভাবে ইয়ে করি না, মিশুকে প্রচন্ড মিশুকে। টুম্পা টুম্পা আর টুম্পা টুম্পা টুম্পা, এটার নাম হচ্ছে টুম্পা সোনা, কোমরের জন্য না। সবাইকে নিয়ে বলছি একটা কাজ করো হেমন্ত দা, আপনাকে বলছি একটুকুনি বসে যান, তাহলে সবাই তাহলে আপনার কাছে তাহলে চলে আসবে। আচ্ছা, এনাকে উঠাচ্ছেন ইনি কি? এটার নাম হচ্ছে টুম্পা সোনা, হামি দিতে বললে হামি দেবে, টুম্পা একটা হামি দাও তোমার। আগে থেকেই দেওয়া শুরু করে দিয়েছে দেখছি, ঠিক আছে। এর নাম হচ্ছে টুম্পা সোনা। তো এই কিছুদিন আগে টুম্পা সোনা গান বেরিয়েছিল না, তো ওই জন্য ওই ছোট নাতি বড় নাতি এসব মিশে ওরা নাম দিয়েছে, এর নাম টুম্পা সোনা, তখন এ ছিল টুম্পা সোনা। তবে থেকে এই টুম্পা সোনাকে ঠিক এই টাইপের টিম করা হয়েছে। আরো আছে, পিঙ্কি আছে, সেও হামি দেবে। তো বাবাকে তো দেখলাম, মা তাহলে কোথায় আছে? এই যে মা আমার ডানাতে। আচ্ছা, বাবা আছে বাঁহাতে, ঠিক আছে। মিয়া বিবি দুজনকেই কিন্তু আমি নিয়ে এসেছি, বুঝতে পেরেছি। তো দ্যাটস কুল, ভালো লাগছে। এবার এদের অ্যাক্টিভিটি সম্বন্ধে একটুখানি বলো। বাবার বয়স তো বললো যথারীতি 4-4.5 বছর, 4 বছর। আর মা? মা হচ্ছে ওই 4.5-5 এরকম, 4.5-5 এর মধ্যে আছে। এটা এটা তোমার কতবার মা হয়েছে একটু সেটা বলে দাও বন্ধু। এটা মোটামুটি দুবার মা হয়েছে, দুবার, মানে এটা সেকেন্ড টাইম, এটা সেকেন্ড টাইম, এটা সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম। বাচ্চাও খুব ভালো দিয়েছে, বেবি খুব সুন্দর বেবি দিয়েছে, মায়েরই মতন কালার,
বাবারই মতন কালার এসব নিয়ে করেছে। অবশ্যই সেসব তো দেখবোই, দেখুন শুধুমাত্র অ্যাক্টিভিটি গুলো দেখে নিন একবার। রিতা ওদেরকে ছাড়ো না, রিমি ওই দেখুন, রিমি বৌদি কেমন আছেন? বাপরে বাপ, একসাথে দেখুন সবাই। তোমার তো একদম ভরা সংসার। আমার ভরা সংসার, এই ভরা সংসার নিয়ে দিন কাটাই। বহু লোক বলে কুকুর কামড়ায়, কুকুরকে দেখলে ভয় লাগে, বাচ্চাদের সাথেই আছে। তো দেখুন এত একটা ছোট্ট বাচ্চা মেয়ে এক্ষুনি দেখুন কুকুর নিয়ে চটকাবে। তো সুতো লাগে না, কামড়াবার মতন কুকুর আমি বাড়ি রাখি না। তো কেউ ভুট করে এলো তাকে এ করে দেবে, কামড়ে দেবে, সেই রকম মেন্টালিটি এরা নয়। কিন্তু তো তোমার এখানে গাইডেন্স হিসেবে চাইবো যে একটা কথা, যে এদেরকে এখন কি কি ফুড খাওয়াচ্ছো? মা হয়েছে তোমার বেবির কতদিন এজ এখন? কতদিন বয়স বেবির? বেবি মোটামুটি 45 দিনের বেবি। 45 ডেজ হচ্ছে, 45 ডেজ। এদেরকে এখন সেলাক্স চলছে, সেলাক্স খাওয়াচ্ছো, সেলাক্স খাওয়াচ্ছো। তাহলে আফটার 45 দিন এজের পরে মা কি কন্ডিশন সেটাও একবার হাতে করে দেখিয়ে দাও। এই তো মায়ের কন্ডিশন। টুম্পা টুম্পা এদিকে, টুম্পা এদিকে, তোকে দেখবে আয় টুম্পা। এই যে মায়ের কন্ডিশন, রয়্যাল ক্যানেল। ওকে, মা রয়্যাল ক্যানেল, বাবা রয়্যাল ক্যানেল, সবই এরা রয়্যাল ক্যানেলের উপর দিয়ে চলে, ঠিক আছে? সবাই এরা রয়্যাল ক্যানেলের উপর দিয়ে চলে। আচ্ছা, বাচ্চারা এখন মোটামুটি আপনার ওই এ খাচ্ছে, সেলাস খাচ্ছে। সাথে করে মায়ের দুধ চলছে কি নাকি? না, ছাড়ি দিয়েছো। তবে মায়ের দুধ একটু করে চালাতেই হবে, কারণ মায়ের দুধের উপরে আর কোনো দুধ নেই যেটা আমি মনে করি। একদমই তাই। তো এই 45 দিন বয়স, তবু ওরা একটু করে খায় মায়ের দুধ। এ ছিল বললে তো, এই একটা পিঙ্কি আছে, এই একটা বাবা আছে। মা হচ্ছে টুম্পাকে নিয়ে আয় না বাবাই, বাবাই টুম্পাকে যেতে দাও বাবু, একটু আনো মাকে, একটু দেখি টুম্পাকে দে। এই হচ্ছে মা, ঠিক আছে? এই হচ্ছে মা, এটা টুম্পা সোনা, এটা হচ্ছে সানি, ঠিক আছে? ও ও, এটা টুম্পা, এটা টুম্পা, এটা প্রচন্ড ছটফটে, মানে এক টুম্পা একতরফা দেখতে পাচ্ছি যে বাবা তোমার রীতিমতো শান্ত আর মা খুব অ্যাক্টিভ। মায়ের যে বাচ্চা হয়েছে পেট দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে? পেটটা দেখলেই বুঝতে পারবে যে মা বোঝা যাচ্ছে এ হয়েছে, এটা ওর মা। আচ্ছা হেমন্ত দা, সেটা হলো তুমি একটু কথাটা তুললে এই কামড়ানোর ব্যাপারটা নিয়ে। কামড়াবার কোনো এ নেই, পোষার উপরই তো ডিপেন্ড করে। এর আগেও আমার কাছে এসেছেন, দেখেছেন কোন একটা কুকুর বাইট আছে, আমি আসলে বাড়িতে একটা লোক ঢুকছে ভুট করে তাকে এ করে দিল। আননোন পার্সন তো দেখিনি একবারও কামড়াচ্ছে, সেরকম কোনো কিছু এ নেই। বাট তুমি একটা কথা বলে যে এদের বাইটিং টেন্ডেন্সি একদমই নেই তাহলে? না, সেরকম এ নেই এদের, এদের একদমই এ নেই। এরা খুব মিশুকে, এরকম মিলেমিশে থাকে, বলের বাচ্চার মতন। তোমার এট এ টাইম অ্যাডাল্ট কত? এট এ টাইম অ্যাডাল্ট আমার কাছে এখন আছে 24টা, 24টা, 24টা অ্যাডাল্ট পুরো টোটাল 24টা, আর বাচ্চা হচ্ছে 12টা। বাচ্চা হচ্ছে 12টা। আচ্ছা, একটু আনকমন, মানে ব্ল্যাক টেন কালার যেটাকে বলে, আনকমন কালার, ব্ল্যাক টেন কালার কি আদৌ হয়? ব্ল্যাক টেন বলতে হলো রডুইলার কালার। সো আরো একজন সদস্যের সাথে আজকে প্রথম মিট হলো। নমস্কার। নমস্কার। তো হেমন্ত দা, এবার চলে আসি তোমার কয়েকটা টুকরো টুকরো প্রশ্নে। সেটা হলো গিয়ে, তোমার তো এতগুলো অ্যাডাল্ট আছে, তো অনেকে তো কথা বলতেই পারে, অনেকের কথা উঠতেই পারে যে তোমার ক্রসবিট বা তোমার মানে ব্রিডের তোমার সমস্ত কিছু ডিটেলটা নিয়ে ওরা জানতেই চাইবে। তো সেক্ষেত্রে তুমি কিছু বলবে, কোয়ালিটি নিয়ে তুমি কিছু বলবে কি, যে তোমার আদৌ ক্রসবিট বা মিক্সড ব্রিড আছে কিনা? আমার কাছে কোনো মিক্সড ব্রিড নেই। আমার কাছে যেটা আছে অরিজিনাল, যেটা কালচার কমিডিয়ান বলে, সেই কালচার কমিডিয়ানই আমি এ করি। এই যে ল্যাব বা গোল্ডেন রিট্রিভার, জিএসডি, হ্যান ত্যান, দুনিয়ার তো কুকুর আছে। তো আমি কিন্তু এইসব দিক দিয়ে আমার বাড়িতে, ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন, কালচার পম তো কালচার কমিডিয়ানই দেখছেন, ঠিক আছে? আমার কাছে অনলি ফর কালচার কমিডিয়ান আর দু পিস পম, তো দু পিস পম আছে, বাকি সব কালচার কমিডিয়ান আছে। আর কেউ যদি বলে থাকে যে ক্রসবিট, তা ক্রসবিটের এখানে আমার বাড়িতে এলেই তো বুঝতে পারবে যে একটাও কোনো ক্রসবিটের কোনো কুকুরই নেই আমার কাছে। যা আছে টোটালি কালচার কমেডিয়ান, আর দুটো পম আছে। আর কেউ যদি বলে থাকে কোনো সময় যে কার সময় কার কীরকম কী ব্রিডিং হচ্ছে না হচ্ছে, এরকম হয়তো কথাটা বলবে, তো কালচারের সময় তো কালচারই ব্রিডিং হবে, ঠিক আছে? হলমার্কের সোনার সঙ্গে তার রূপ দিলে কোনোদিনও খাপ খাবে না, হলমার্কের সোনার সোনাতেই মিল খাবে। তো সুতরাং
কালচার কাজে দি ইয়ে হবে। দেখুন কোয়ালিটি নিয়ে আমাদের বাড়িতে সেরকম ভাবে কোনো কম্প্রোমাইজ নেই। আমার বাবা এই লাইনে 23 বছর ধরে আছে। কোনো কাস্টমারের যদি এই ধরনের কোনো কোয়ারি থাকে, আমি চাইবো তারা আমাদের বাড়িতে একদম ভিজিট করুক। এবং এই দেখুন, এইটা হচ্ছে আমার হাতে মা, আর এটা হচ্ছে মেয়ে। আমি কেন আপনাকে বলবো, আপনি নিজে মুখটা মিলিয়ে দেখে নিন যে এটা মা মেয়ে কিনা, ঠিক আছে? ক্রসবিট আপনি বলছেন কোনটা মা কোনটা বাবা, কোনো ঠিক ঠিকানা নেই। তো আপনাকে আমরা এটা একটা জাস্ট একটা অপশান দিলাম। এরকম অপশান আমাদের বাড়িতে আরও আছে। আমি চাই আপনারা আমাদের বাড়িতে আসুন এবং আপনারা নিজেরা দেখে যান কোনটা বাবা কোনটা মা কোনটা তার বাচ্চা। এটা আপনাদের পুরো চোখের সামনে আমরা দেখিয়ে দেব। এমনি নয়, কোনো ঠকানোর বিজনেস এখানে তো নয়। এটা এই লাইনটাই আমার বাবা 23 বছর ধরে এমনি এমনি টিকে নেই। যদি ঠকাতো তাহলে লোকে কখনোই আমাদের বাড়িতে আসতো না, আমাদের বাড়িতে বাচ্চা কখনোই পড়ে থাকে না। তবুও যদি এই ধরনের প্রশ্ন করার মনে এসে থাকে, আমি অবশ্যই চাইবো আমাদের বাড়িতে তারা ভিজিট করুক। আপনাদের কাছে তো অ্যাড্রেসটা দিয়ে দেওয়াই হবে, আমার বাবার নাম্বারও দিয়ে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার তো হাটে বাজারে কোনো কারবার নয়, আমার তো মোটামুটি টোটাল অরিজিনাল বিট। আমার কাছে যতক্ষণ বাচ্চা থাকবে ততক্ষণ কিন্তু আমি লোককে দিতে পারবো। আর কেউ যদি বাচ্চা বিক্রি হয়ে যাওয়ার পর বলে যে হেমন্ত দা আমার একটা বাচ্চা লাগবে, আমি কিন্তু তাকে টাইম দেবো। আপনি 1.5 থেকে 2 মাস ওয়েট করুন। আমার তো আবার কুকুর প্রেগনেন্ট আছে, বাচ্চা তো নাববে, তখন আমি আবার আপনাদের বাচ্চা দিতে পারবো। আমি যে মার্কেট থেকে এনে বাচ্চা দেবো, মার্কেটে আমাকে বহু লোক ডাকে, আমি কিন্তু আমি আমার নিজে দিয়ে নষ্ট করতে আমি মার্কেটে যাই না, বহু লোক আমাকে ডাকে। কালচার কিনা সেটা আমাদের বাড়িতে যদি কেউ ভিজিট করে, সে কোলে তুলে তার ওয়েটটা দেখলেই বুঝতে পারবে। না, কোনো কম্প্রোমাইজ নেই, এটাই হচ্ছে কথা। যে আমাদের বাড়িতে ব্রিডিং হয়, আমাদের তো কোথাও থেকে নিয়ে এসে বিক্রি করা হয় না, যে আমরা সেটা বিষয়ে ডিটেলস দিতে পারবো না। যেহেতু আমাদের বাড়িতেই ব্রিডিং হয়, তাই জন্য প্রত্যেকটা ডিটেলস আমরা আপনাদের দিতে পারবো। আপনারা বাড়িতে যদি আসেন, আপনারা বাচ্চা তুলে নিয়ে বুঝতে পারবেন তার বডি ওয়েট কতটা। বডি ওয়েটের ওপরে কিন্তু গম আর কালচার কমের পার্থক্যটা একদম বোঝা যায়। বডি ওয়েট ফেস অনেক কিছুই আছে। কত আছে বডি ওয়েট? এর বডি ওয়েট কত হবে? ওই 1 কিলো 1 কিলোর কাছাকাছি হবে, এর থেকে বেশি হবে না। একদম ওরকমই, 1 কিলোর কম বেশি। তাহলে বন্ধুরা, প্যাটি স্পেশাল ব্লগ অলওয়েজ আপনাদের সঙ্গে থাকে, আর সমস্ত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু এত দূর দূর আসা। আজকে আমি হেমন্তদার কাছ থেকে সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরলাম। মিক্স বিট কিনা ক্রস বিট কিনা সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে রাখলাম। তাহলে আর কোনো কথা নেই, এবার আমি চলে যাচ্ছি সোজা বেবির কাছে। বেবি দেখবো, তার সমস্ত কিছু যাবতীয় ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরবো। আর হ্যাঁ, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোন বেবি ভালো লাগলো, কোন অ্যাডাল্ট ভালো লাগলো। তো সঙ্গে কিন্তু থাকতে হবে, এখানে শেষ নয়। তো লেটস গো, চলুন আপনাদের দেখিয়ে দিই এখন ছোট ছোট কিউট বেবিদের। তো হেমন্ত দা, এবার আমরা চলে এসেছি বন্ধুদেরকে নিয়ে তোমার কাছে বেবি দেখতে। তো বেবিদের ব্যাপারটা আমরা অবশ্যই জানবো, কটা আছে বেবি শুধুমাত্র যদি একটু দেখিয়ে দাও। বেবি এখন টোটাল 12টা আছে। 12টা বেবির মধ্যে এখানে এখন কি 12টাই আছে নাকি? না, এখানে আমার কাছে হচ্ছে 2, 4, 5, 6, 6টা, 6, ওখানে 3টে 9, আর কম বাচ্চা দুটো, কম বাচ্চা দুটো 11টা। ওকে, আর আরেকটা তার মধ্যে মোটামুটি মেল আছে 5টা, চারটে ফিমেল আছে। তো এবার দেখতেই পাচ্ছেন বেবি, অসুবিধা বোধ কিছু নেই। লোমের ফাড় প্রয়োজন পড়লে দেখে নিন, আঙুলের ওপরে লোমের ফাড় থাকবে, ঠিক আছে? মুখ চোখ সব দেখেই নিচ্ছেন। এইবার সবচেয়ে ভালো দেখতে যদি পারেন সেটা আমার বাড়িতে এলে, ভিডিওতে সবটা তো বোঝা যাবে না, সবটা বোঝা যাবে আমার বাড়িতে এলে। আর আপনারা যদি বেবিকে অ্যাডপ্ট করতেই চাইছেন তো অবভিয়াসলি আপনারা হেমন্তদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমার কাছে অলরেডি চলে এসেছে আরেকজন। ছেলে এই দেখুন কতটা কিউট,
আচ্ছা, এর এখন খাচ্ছে তুমি বললে যথারীতি মায়ের দুধ খাচ্ছে আর প্যারালাইটি তোমার খাচ্ছে সেরোলেক। কেউ যদি মনে করে যে মা কোথায় আমি দেখবো, তার মাকে শুইয়ে আমি দেখিয়ে দেবো বাচ্চা ছেড়ে, এখনো পর্যন্ত দুধ টানছে টুকটুক করে একটু একটু করে। আচ্ছা, বাচ্চা যত বড়ই হোক না কেন, মায়ের কাছে যদি এক ফোঁটা দুধ পায় বাচ্চা, সে মায়ের কাছে যাবেই, মায়ের মার ধরবেই তাকে, সেটাও আমি দেখিয়ে দেবো অরিজিনাল, অরিজিনাল ওটাও দেখিয়ে দেবো যে দেখুন এইটার বাচ্চা। তো তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, মেয়ে আর ছেলে মোটামুটি তোমার প্রাইস রেঞ্জটা কেমন রেখেছো যদি বন্ধুদের জানাও? মোটামুটি আমার 8 থেকে স্টার্টিং আছে, 8000 থেকে স্টার্ট, 8 থেকে স্টার্টিং আছে, এরপর আরো উঁচু স্তরের বাচ্চাও আছে। আচ্ছা, মানে তুমি obviously তুমি কোয়ালিটির উপর ডিপেন্ড করি। হ্যাঁ, কোয়ালিটির উপর ডিপেন্ড করে, এখন কোয়ালিটি আপনি কিরকম দেখছেন বলুন। আমার তো নিজের ভালো লাগছে, আর কম বাচ্চা যদি কালচার কাছে বসিয়ে দিই লোক অবাক হয়ে যাবে। আচ্ছা, কারণ সব বাচ্চা আমি এই গরমের মধ্যে আর তুলিনি, কিছু বাচ্চা এখনো নিচে আছে। হ্যাঁ, কিছু বাচ্চা নিচে আছে, সব বাচ্চা আমি গরমে তুলিনি। আচ্ছা, এমনি তো দেখছেন কি গরম, মানুষ হাঁপিয়ে যাচ্ছে, আর এরা তো একটা এক গাঁট বাচ্চা। আর তারপর কালার কম্বিনেশন দেখেছেন? দেখেছি, লাল নীল সবুজের মেলারে আরে গান ছিল না? হ্যাঁ ছিল। হ্যাঁ, আরে আমার কাছে কিরম মেলা আছে বলুন তো, লাল সাদা কালোর মেলারে। যাক, তো আলটিমেট আমরা ধরতেই পারলাম, সমস্ত ইনফরমেশন বন্ধুদের দিতে পারলাম যে এদের এজ, এদের বাবা মা। আচ্ছা, ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং এই ডিটেলটা একটুখানি বলে দাও। যে পার্টি আমার কাছ থেকে যখন বাচ্চা নেয়, হ্যাঁ আমি টোটাল লিভার ডিওয়ার্মিং কমপ্লিট করে বাচ্চা দিই। এইবারে পার্টি নিয়ে যাওয়ার পর সে যদি মনে করে যে আমি এবারে ভ্যাকসিন দেবো, তো হেমন্তদা কি ভ্যাকসিন দেবো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে সাজেস্ট করি যে এই ভ্যাকসিনটা দিন। তো তোমার কাছে মোটামুটি ভাবে ডাক্তারের সাপোর্ট কিছু পাওয়া যাবে? ডাক্তারের সাপোর্ট অনেক কিছু পাওয়া যাবে, ওটা সত্যি বেশি দরকার। ডাক্তারের সাপোর্ট বলতে গেলে মোটামুটি ধরুন একটু মানে কুকুরটা ঝিমিয়ে পড়ে যাবে, কিছু খাচ্ছে না বা পায়খানা পায়খানা করছে বা জ্বর হয়েছে, যতক্ষণ মোটামুটি মানে মেডিকেল কিছু ভারী দিক দিয়ে তো আমি যেতে পারবো না, সেটা ডাক্তারের সঙ্গে করতে হবে। এইবারে যতটা মোটামুটি আপনার এ আছে, বিদ্যে আছে, এত এত বছর কারবার করার পর যেটুকুনি বিদ্যে আছে সেটুকুনি বিদ্যে আমি নিশ্চয়ই দেবো লোককে। ওকে, সেইটুকুনি আমি নিশ্চয়ই দেবো, কারণ উনি বাচ্চা নিচ্ছেন বলেই যে আমি দিচ্ছি তা নয়, কিছু কিছু লোক বাইরে থেকে বাচ্চা কিনে আমাকে জিজ্ঞেস করে। মানে আমি বেসিক যা কিছু থাকবে সেটা তুমি অবশ্যই হেল্প করে দেবে, নিশ্চয়ই করবে। যারা আগামীতে তোমার থেকে বাচ্চা নেবে, যারা আগামীতে পেট প্যারেন্ট হবে, তাদের অবশ্যই তুমি সেই হেল্প করে দেবে। এবার তো সমস্ত কিছু ডিটেল আমরা মোটামুটি জানলাম, বাচ্চা অ্যাডাল্ট আমরা সবই দেখতে পেলাম। তো এবার আমাদের খালি একটু জানা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা। কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 9874765708। কন্ট্যাক্ট নাম্বারটা বললাম, এইবারে এই কন্ট্যাক্ট নাম্বার দেখে যে যখন ফোন করবে, উনি ট্রেনে আসবে কি বাসে আসবে কি বাইকে আসবে, আমাকে যখন যেরকম বলবে আমি তাকে ঠিক সেরকমভাবে সাজেস্ট করে দেবো। কেউ যদি ট্রেনে আসে আমাকে উত্তরা স্টেশনে নেবে, ফোন করলেই হবে। কেউ যদি বাইকে আসে উত্তরা থানার সামনে ফোন করলেও হবে। কেউ যদি বাইক কারে আসে চার চাকায়, আমাকে আমি লোকেশানে একটাই যে উত্তরা থানার সামনে এসে আমার এই নাম্বারে ফোন করলেই আমাকে পেয়ে যাবেন। তো আবারও আমি বলছি যে ফোন যখন করবেন বলবেন যে হেমন্তদা আসছি বা হেমন্তদা কালকে আসবো বা এরকম একটা এ হবে, যখনই আপনারা এ করুন না কেন। তো আমি তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আবারও আমি একবার কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি, 9874765708। এটাই তোমার কাছে কন্ট্যাক্ট নাম্বার সহকারে মানে হোয়াটসঅ্যাপ যেটাকে বলে, তাহলে সেটাও তোমার কাছে আছে, রাইট? তাই তো। ওকে, তো তোমার কোলে একজনকে দেখতে পাচ্ছি, একে তো মানে তখন দেখতেই পাইনি সেভাবে। বাই কালার দেখতেও ভালো লাগে, খুব সুন্দর কালারটা, খুব সুন্দর লাগছে, রড উইলার কালার। তো অনেক লোক রড উইলার করে, তো কেউ কেউ সবাই তো রড উইলার কিনতে পারে না, শখ থাকে না, কেউ তো দুধের স্বাদ একটু ঘোলে মেটাবার চেষ্টা করে। সেই জন্যই কিছুক্ষণ আগে যে গানটা বললাম না, ওই সেই গানেরই বাচ্চা এসব। আচ্ছা, তো বাচ্চা মোটামুটি অ্যাভেলেবল আছে, 45 দিনের বাচ্চা। এই দেখো রডুলা কালার, এর একটা বাচ্চা, ঠিক আছে, বাচ্চা অ্যাভেলেবল আছে, আপনি যেরকম কালার চাইবেন পাবেন। তাহলে এই নয় যে আমার একটা সবুজ চাই, তাহলে তোমার কলা পাতে জড়িয়ে দিতে হবে। একটা কথা তখন তুমি obviously বললে, সেটা হচ্ছে মিসপ্রিন্ট, যেটা তুমি করো না, তো ওইভাবে যেটা যে চাইছে সেভাবে তুমি obviously সেটা হয়ও না, হবেও না।
সো আই হোপ আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেনি। আর তুমি কিছু অ্যাডভাইস করবে আগামীতে কোনো পিট প্যান্ট যারা হতে চলছে তাদের জন্য? একটাই রিকোয়েস্ট রাখবো আমি তাদের কাছে, যাকে তারা নিজেরা মানসিক প্রিপারেশনটা নিতে হবে যে আমি একটা মানে একে নিয়ে আসছি জন্তুকে, একে আমরা জন্তুর বলছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাড়ির বাচ্চা, একে পুরো বাড়ির বাচ্চার মতন রাখতে হবে, বাড়ির সন্তানের মতন রাখতে হবে, বাড়ির মেম্বারের মতন রাখতে হবে। একে ঠিক আপনি যে টাইপের আপনি নিজের শরীর যত্ন করেন একেও ঠিক সেই টাইপের যত্ন করতে হবে। এবারে আপনি ধরুন বিরিয়ানি খাচ্ছেন, একে তো আর বিরিয়ানি দিলে চলবে না, একে হয়তো এক পিস চিকেন দিলে চলবে। তো যাই হোক, তো কাজে কাজে মোটামুটি একে আপনার বাড়ির বাচ্চার মতন পুরো বাড়িতে যদি সেরকম প্রিপারেশন নিয়ে আসেন, তারপর তো যেটুকুনি যা গাইড আছে আমি নিশ্চয়ই দেবো আপনাদেরকে। আচ্ছা, মানে ইন শর্ট তুমি যেটা বলতে চাইছো যে মেন্টাল যে প্রিপারেশনটা আপনাদের হওয়া উচিত সেটুকুনি নিয়ে আপনারা আসুন। যে ইচ্ছা হলো তো একটা নিয়ে গেলেন, তারপর আবার বলবেন যে রাখতে পাচ্ছি না, সেসব যেন না হয়। প্রিপারেশন যে আমি একটা সন্তানকে অ্যাডপ্ট করতে আসছি, পরিষ্কার কথা, এটা সবার আগে যেই নিয়ে যাক এরকম আছে রাস্তায় ছেড়ে দেয়, এরকম ঠিক নয়, এগুলো ঠিক নয়, এগুলো হচ্ছে অমানুষিক কাজ। আমি সব করে একটা জন্তু নিয়েছে তাকে আমি রাস্তায় ছেড়ে দেবো, এগুলো ঠিক না। আজকে সেরকম যদি এ হতো, আজকে 25টা কুকুর আমি বাড়িতে রেখে দিয়েছি, তাহলে তো আমাকে মানে বিরক্তি লাগে, ছেড়ে দেবো। জন্ম থেকে এই বাচ্চাটা বড় হওয়া বিক্রি হওয়ার আগে পর্যন্ত যে কি পরিমাণ খাটনি থাকে সেটা যারা ব্রিডার তারা একদম বুঝতে পারে, তারা একদম জানে যে একটা ছোট্ট বাচ্চার জন্ম থেকে সব থেকে বড় কথা মা কনসিভ করা থেকে কি পরিমাণ খাটনি থাকে একজন ব্রিডার, সেটা একজন ব্রিডারই বোঝে। এরপর কেউ বাচ্চাটা নিয়ে গিয়ে যদি না রাখতে পেরে রাস্তায় ছেড়ে দেয় বা তার উপর টর্চার করে, সেটা তো আমরা শুনলেও আমাদেরও খারাপ লাগে। তাই জন্য যেই বাচ্চা নিতে আসুক সবার আগে তাদের মানসিক এই প্রিপারেশনটা দরকার যে আমরা বাড়িতে একটা পোষ্য নয়, আমরা একটা ফ্যামিলি মেম্বার নিয়ে আসছি, একটা সন্তান অ্যাডপ্ট করতে যাচ্ছি। একটা সন্তানকে অ্যাডপ্ট করলে যেরকম মা বাবারা তাদের সন্তানদের খেয়াল রাখে সেরকমই জন্ম দিয়ে সন্তানকে, এটা তো জন্ম হয়তো দিই না কিন্তু এটাকে অ্যাডপ্ট করে নিচ্ছে সেইভাবেই আমাদের প্রিপেয়ার করছে, এই মানসিক প্রিপারেশনটা খুব দরকার। এটা একদমই জরুরি, অত্যন্ত জরুরি। এরপর বাকি যে গাইডলাইন গুলো আছে সেগুলো তো আমার বাবা একদম আপনাদের সব জানিয়ে দেবে। তুমি বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর কি ওষুধ খাওয়াতে হবে, বাচ্চাটাকে নিয়ে গিয়ে কি খাবার খাওয়াতে হবে, কিভাবে তার দেখতে কি করতে হবে, সব কিছু বাবা বলে দেবে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। আশা করি আপনাদের সমস্ত ইনফরমেশন আজকে দিতে পারলাম থ্রু হেমন্ত দার। তো দেখা হবে আরো একটা ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো সময়তে। টাটা, ভালো থাকবে, টাটা। সো বন্ধুরা, কেমন লাগলো? আশা রাখছি অন্যান্য ভ্লগের মতো করে এই ভ্লগটা আপনাদের ভালো লাগবে। আমি আপনাদেরকে কথা মতো আজকে আরো একজন হোম রিডার কাছে নিয়ে আসলাম, হেমন্ত দা, উত্তরপাড়া থাকেন। আশা করছি আপনাদের এই ইনফরমেশন থেকে একটু আপনাদের হেল্প হবে, সজাগ হন। আর হ্যাঁ, আরও একটা কথা বলবো, এই 15 বছর লাইফ স্প্যানের জন্য আপনারা যখন কোনো বেবিকে অ্যাডাপ্ট করছেন সেভাবে মেন্টাল প্রিপারেশনটাও নিয়ে যান, যেটা হেমন্তদা কিন্তু অলরেডি তুলে ধরেছে। আরও আপনারা কী কী ইনফরমেটিভ ভিডিও পেতে চাইছেন সমস্ত ইনফরমেশন আমাদেরকে কমেন্ট বক্সে জানান, কানেক্ট হতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, 17,000 ফ্যামিলির জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আরও একবার বাই হার্ট থেকে বলছি অশেষ ধন্যবাদ আপনাদেরকে এই 17,000 ফ্যামিলি কমপ্লিট করে দেওয়ার জন্য। আশা রাখছি আগামীতে আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। তাহলে দেখা হবে আরও একবার অন্য কোনো ভিডিওতে অন্য একটা জায়গাতে। ততদিন ভালো থাকবেন, টাটা। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইজ পেটস অ্যান্ড ব্লগ।